দলনেত্রীকে কালো পতাকা দেখানোর প্রতিবাদে বনগাঁতে মৌন মিছিল তৃণমূলের। বনগাঁ ত্রিকোণ পার্ক থেকে এক নম্বর রেলগেট পর্যন্ত মিছিল করা হয় এদিন। বনগাঁর পাশাপাশি অশোকনগরেও প্রতিবাদ মিছিল করা হয় এদিন। দলীয় নেত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর প্রতিবাদে পথে নামলেন দলীয় নেতা ও কর্মীরা। এদিন বনগাঁতে মৌন মিছিলের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অখিলেশ যাদবের হয়ে ভোট প্রচারে উত্তরপ্রদেশ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতি দর্শনে যাবার সময় রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় অনেকেই। কালো পতাকা হাতে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে গো ব্যাক বলতেও শোনা যায় তাদের। জানা গেছে এদিন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে বিক্ষোভ ও কালো পতাকা দেখিয়েছিলেন তারা বিজেপির শাখা সংগঠনের সদস্য। মমতাকে ঘিরে বিক্ষোভের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। শুক্রবার বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বনগাঁতে মৌন মিছিল করা হয়। বনগাঁ ত্রিকোণ পার্ক থেকে মিছিল শুরু হয়। বনগাঁ শহর ঘুরে মিছিল পৌঁছায় এক নম্বর রেলগেটে। এক নম্বর রেলগেটে পৌঁছে সেখানেই শেষ হয় মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, তৃণমূল নেতা রতন ঘোষ, এছাড়াও পৌর নির্বাচনে জয়ী তৃণমূল কাউন্সিলররাও এদিনের মিছিলে অংশ নেন। এ বিষয়ে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, বেনারসে যেভাবে তার উপরে আক্রমণ, এক কথায় বলবো এটা বাংলার লজ্জা যে বাংলার একজন মুখ্যমন্ত্রী, তিনি একটা মিটিংয়ে গেছিলেন, তারপরে দাঁড়িয়ে যেভাবে তাকে অভ্যর্থনা জানিয়েছে বলবো এটা বেনারসের ভারতীয় জনতা পার্টি যোগী সরকারের লোকেরা, তাতে করে মনে হয়েছে যে গণতন্ত্র বলে বেনারসে ইউপিতে নেই। অনেক মানুষ এসছেন পশ্চিমবাংলায়, আমরা কিন্তু কারোর উপরে এইভাবে আক্রমণ করিনি বা এমন নক্ষত্রজনক ঘটনার সাক্ষী হতে পারি না, থাকিনি। কিন্তু কালকে বেনারসে যা হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ, অত্যন্ত যারা বুদ্ধিজীবী মানুষ, এই ঘটনাকে অত্যন্ত ধিক্কার জানিয়েছে। এমন তিনবারের মুখ্যমন্ত্রী যিনি একটা মিটিংয়ে গিয়েছেন ইউপিতে বেনারসে, তার উপরে দাঁড়িয়ে যেভাবে তারা আক্রমণ করেছে, আমার মনে হয় যে যোগী সরকারের ওখানে কোনো গণতন্ত্র বলে কিছু নেই। আগামী দিন যে নির্বাচন আছে সেই নির্বাচনে যোগী সরকারকে উৎখাত করবে। বাংলার মুখ্যমন্ত্রীর পরে যে আক্রমণ, যে ঘটনা ঘটিয়েছে, তার পরিপ্রেক্ষিতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা ইউপিতে আছেন তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন না, এটা আমার বিশ্বাস। এবং কালকের ঘটনার পর থেকে সাধারণ মানুষ বুদ্ধিজীবীরা যেভাবে সোচ্চার হয়েছে এটা অত্যন্ত দৃষ্টনীয়। বনগাঁর পাশাপাশি এদিন অশোকনগরেও তৃণমূলের পক্ষ থেকে মৌন প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। তার অভিযোগ, দলনেত্রীকে ঘিরে ধিক্কারজনক বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে গিয়েছিলেন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের আমন্ত্রণে। সেখানে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপরে হামলা, লাঠি, এরও পাথারি মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার রাস্তাকে অবরুদ্ধ করার জন্য বিজেপির যারা সমাজ বিরোধী দুষ্কৃতি গুন্ডা, তারা মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথকে অবরুদ্ধ করবার একটা অপচেষ্টা করেছিল। কিন্তু ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, কিছুতে ওনাকে দমানো যায় না, সেটা উনি সেদিন মুখে দাঁড়িয়েছিলেন একাই। আজকে নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার কি প্রমাণ করতে চাইছে? ভারতবর্ষের যে কোনো ভারতীয় নাগরিকের যে কোনো স্টেটে গিয়ে সভা সমিতি করবার অধিকার আছে। তারা এই যে নাৎসি ফ্যাসিবাদী শক্তি, তারা দুষ্কৃতি কায়েম করেছে, জঙ্গলের রাজত্ব কায়েম করতে চাইছে ভারতবর্ষ জুড়ে, তার বিরুদ্ধে আজকের আমরা অশোকনগরে গ্রামীণ এবং শহরের ক্ষেত্রে আমরা প্রতিবাদ মিছিলে সরব হয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ, অশোকনগর।